হল গুনা থেকে বাঁচা গুনা থেকে বাঁচা গুনা থেকে বাঁচাতে হাকিমদ মুদিন মারানা শাহ সফল থানব নবুরাল কদাহ একবার বলতেছিলেন যে আমার ভাই শোনো একটা একবার নজর হেফাজত করা দশ হাজার টাকা তাহাজুদের চেয়েও বেশি মর্তবাল আমল হ্যাঁ একবার নজর হেফাজত করা কিসের থেকে নজর হেফাজত করা বিন নারী থেকে যাদের সঙ্গে পর্দা ফরজ তাদের থেকে নজর হেফাজত করা এবং অন্য মানুষের ছেলে পেলে যারা সুশ্রী তাদের থেকে নজর হেফাজত করা দুটাই ফরজ দুটাই জরুরি ইবন আবিদিন স্বামীর রহমতুল্লাহ লিসেন ওয়াকান আল ইমাম আবু হানিফত রহমাউল তালা ইউজ লিস ইমাম মোহাম্মদিন ফি দরসিহি خلف ظہر ہی مخافت آئینئی ماں کمال تقوا حضرت امام اعظم رحم اللہ تعالی ایت اچ منیر عارف کامل بولی اللہ متقی کامل ہوا ستو তাঁর ছাত্র ইমাম মোহাম্মদ রহমুল্লার যখন দাড়ি গজায় নাই তখন তাকে সামনেও বসতে দিতেন না সামনে বসতে দিতেন না সবকের মধ্যে বরং একদম নিজের পিঠের পিছনে বসাইতেন যে থেকে শুনতে থাকো দেখেন কেন মাখা ফাতা আইনেহে চোখের গুনার ভয়ে শুনতেছেন প্রিয় বন্ধুরা হ্যাঁ আল্লাহকে যারা ভয় করেন তাদের সান কি হয় তাদের মর্যাদা কি হয় একদিন চেরাগের আলোর মধ্যে চেরাগের ছায়ার মধ্যে দেখতে পেলেন যে দাড়ি দেখা যায় তো হঠাৎ ডাক দিয়া বললেন মোহাম্মদ তোমার দাড়ি হয়েছে হাজরত আমার দাঁড়িয়ে আসছে আরে কবে দাড়ি হলো তোমার মানে এত নজর হেফাজত করছেন যে কখন দাড়ি এতটা হয়ে গেছে খেয়াল করতে পারেন নাই কি অবস্থা ছিল আমাদের আকাবির দিনের আমার প্রিয় বন্ধুরা এখন তো এই মোয়ামলা একদমই গাফলত যে সুশ্রী ছেলে পেলে যাদেরকে আমরত বলা হয় তাদের মামলা ভীষণ গাফলত ভীষণ গাফলত আল্লাহ পাক জাল্লা জাল আলু আমাদের সকলকে কামেল তাকুয়ার জিন্দিগি লো সি এবং মুহিউস সুন্না হজরত মাওলানা الحمد لله وكفاه سلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اغنياء الله لا خوف عليهم لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس. وقال عليه الصلاة والسلام: الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال عليه الصلاة والسلام: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. মানুষ মানুষ হয় যখন মানুষ আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক বলা হয় আর মানুষ না এইরকম যদি আল্লাহর সঙ্গে আচ্ছা তালুক না পায়দা করে এই মানুষ আসলে মানুষই হয় না دنیا ان پرانت ایک ماتر حضرت حکیم الامت مجدید ملت مولانا شاہ شف تھانو بھی نبر اللہ تعالی مرکہ بولیں اگر یہ انسان انسان بن جائے تو یہی سب کچھ ہے آہ 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 حضرت ہے کیولم چانوی بولے ہائی مانوش جدی سب چکر مانوس ہوئے مانوشی سب سے بڑو مانوشی سب سے بڑا مجدہ والا اور انسان بننے کا طریقہ یہ ہے کہ اللہ تعالیٰ سے صحیح تعلق پیدا ہو جائے ارے مانوس تمہار مانوس ہو طریقہ ہلو اللہ سنگے سندر کو کو پیدا ہوئے جائے আল্লাহ তালা আমাদের সকলকে সেই সম্পর্কে নসরি দেন আমার ভাইরা আমরা আকাবের দিনের নাম বলি আমরা তাদের অনুসারী তাদের জিন্দগি তো ছিল একদম মাওলা ওলা ইচ্ছা আছে মাওলার তালাশ মাওলার মহাব্বত মাওলার ইয়াদ মাওলার বন্দুগি ছিল তাদের জিন্দগি ভারতের এক বুজুর্গ নকশবন্দিয়া তরিকার মাওলানা শাহ মোহাম্মদ আহমদ শাহ اللہ رحمت اللہ علیہ جار نکٹ جائت مفتی محمود حسن رحمت اللہ علیہ حضرت مولانا منظور نومانی رحمت اللہ علیہ بڑو, بڑو علماء اکرام کرام مولانا شاہ محمود احمد صاحب اللہ آبادی رحمت اللہ علیہ پیارا مولا تیری یاد ہے میری زندگی اور تیرا بھول نہ میری موت ہے اے اللہ اپنا کے سرم رکھی تو আমি জিন্দা থাকি আপনাকে ভুলল তো আমি বাঁচবই না আমার মৃত্যু নিশ্চিত আহ এক তো হল জানোয়ারের মতো বাঁচা আর এক হল মানুষের মতো বাঁচা জানোয়ারের মতো নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা বাঁচে মানুষ আর ইনসানের মতো বাঁচার তরিকা হল যে সিনাতে আল্লাহর মহব্বত থাকে জিন্দগিতে আল্লাহ পাকের এত থাকে আদালত রাশি রহমতুল্লাহ আলীহা বলেন তাসিল ইহা তুজির হবাহু

সব কথাবার্তা মানতা সব হুকুম সব আদেশ নিষেধ তুমি মানতা কারণ যে যাকে ভালোবাসে তো তার কথা রাখে তার ইশারা মোতাবেক জীবন উৎসর্গ করে জান দিদি মানে উনকে নাম পরে পর মাওলার মহব্বতে যে পড়ে জীবন নিয়ে সে খেলতে থাকে জীবন দেয় কিন্তু তবুও মাওলাকে নারাজ করতে কোশ্চিন কালো রাজি হয় না আল্লাহ তালা اولیاء کامر سینت جی محبت دان کرین معرفت دان کرین سی محبت معرفت اللہ پاک آمد شکل کے نصیب فرمایا دین اور مرشد قطبِ عالمارِ بِاللہ حضرت مولانا شاہ حکیم محمد اقتر صاحب رحمت اللہ علیہ وآلہ مزگلہ اہل دل کے آیا اختر باغ ایمہ کی باغِ بانی ہے آہ ذرا مولا دیوانا تدر قاضی ہو ایمان اور باغان کی قیبول شدانو ইমানে জিন্দগিকে কেবল সাজানো এবং তিনি বলেন যে দুনিয়াকে মশগালু মে বখুদা রে সবকে সাথে সবসময় জুদা রে মাওলার দেওয়ানারা এইরকম মাওলার জন্য দেওয়ানা থাকে এইরকম আল্লাহ পাকের সঙ্গে মশগুল থাকে যে দুনিয়ার হাজারো প্রয়োজনীয় কর্মকাণ্ডে যখন তারা মশগুল হন তখনও আল্লাহ পাকের ইয়াদ ছুটে না আল্লাহ পাকের মহব্বতের অবস্থা তাদের থেকে ছুটে না دنیا کے مشغلوں میں بھی یہ باخدا رہے یہ سب کے ساتھ رہ کے بھی سب سے جدا رہے سارا دنیا سکول سنگ تھکا ستیہ اللہ ارتھ کے ایک مہرت جو ترا الگ آ سبحان اللہ تعالی و بحمدی اللہ پاک جل جلال و امن وال رکم محبت ایرک زندگی آمد شکل کے نصیب فرمایا مایا حضرت حکیم الامت مجدد مجد ملت مولانا তহানবী তালা মরকদ লিখছেন যে হজরত ইব্রাহিম ইবন আদম একবার দেখা করতে আসছেন বড় নূর ভরা এক মানুষ তো বললেন আসসালাম হজরত ইব্রাহিম ইবনা আদম রহমতুল্লাহ আলাই তিনি ওয়ালাইকুম সালাম বললেন এর আগের মতোই বস ধ্যানের মধ্যে ডুবে গেলেন আল্লাহ পাকের ধ্যানের ভিতরে দিল মশগুল থাকে আহল্লা আল্লাহ ওয়ালাদের। دل تر غیر الر مدے کخن مشغول ہوئے نا نکالو یاد حسین خدا کا گھر پائے اس کے بتا نہیں ہوتا سوجگ نہیں آ حضرت خلیفہ خواجہ حسن مرزوب رحمت اللہ علیہ بولن دل تجھ کو دیا حق نے تو حق اس کا ادا کر سب چھوڑ خیالات تو بس یاد خدا کر আমার ভাই দিল নামক এমন এক মহাসম্পদ আল্লাহ তোমাকে দান করছেন সে দিলের হক তো তুমি আদায় করো আর সে হক আদায় করার তরিকা হইল যে শুধু মাওলায় পাকের সঙ্গে মজগুল থাকো বাকি সব ছাড়ো এই দুনিয়ার হারাম ঠান্ডা হ্যাঁ দুনিয়ার হারাম রাস্তা সব পরিহার করে দাও আল্লাহ পাক জাল্লা জলাল ও আমল মোহব্বতের জন্য ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলীকে

রাহিবিল্লাহ আল্লাহ পাকের ধ্যান রাখো হামেশা অন্তরের মধ্যে প্রথম তো চেষ্টা করো এরকম খেয়াল করো যে আল্লাহ তো আমাকে দেখতেছেন আমি আল্লাহকে দেখতেছি আমি আল্লাহকে যেন দেখতেছি যদি আল্লাহকে নাও দেখি আল্লাহ তো আমাকে দেখেন আল্লাহ তো আমাকে দেখেন এইভাবে নিজের মধ্যে এক হাল পয়দা করার চেষ্টা করো হ্যাঁ তো তাজিদ হু এই ফের এইরকম অবস্থা হবে সর্বক্ষণ তোমার অনুভব হবে এই তো মাওলা আমার নিকটে এই তো আল্লাহ পাক আমাকে একদম দেখতেছেন আল্লাহ পাক আমার সব কথা শুনতেছেন এরকম হাল পয়দা হয়ে যাবে তো ভার হাল হজরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই সালামের জবাব দেওয়ার পরে আবার তিনি ওইভাবে মশগুল হয়ে গেলেন পাকের ধ্যানের মধ্যে ওই মানুষটা তখন বললেন যে যে জনাব আপনি আমাকে চিনতে পারেন নাই আমি খিজির হজরত ইব্রাহিম আদাম বললেন যে আপনি যদি খিজির হন ঠিক আছে ভালো হয়ে থাকলে ভালো কথা বস আবার তিনি আল্লাহ পাকের ইয়াদে ডুবে গেছেন হজরত খিজির বললেন যে যে মানুষ খিজিরকে তালাশ করে খিজিরের সাক্ষাতের আগ্রহ করে সাক্ষাৎ পাইলে দোয়া চাইবে কথা বলবে হ্যাঁ আর আমি নিজে হাজির হইলাম নিজে ধরা দিলাম তো আপনি কোন ভুরুক্ষেপই করলেন না হজরত ইব্রাহিম ইবন আদাম রহমতুল্লা বললেন আল্লাহকে সময় দেওয়ার পরে যাদের সময় বাঁচে তো তারা যেন খিদিরকে তালাশ করতে থাকে বাস এই কথা বলে আবার আল্লাহ পাকের ইয়াদে আল্লাহ পাকের ধ্যানে মশগুল হয়ে গেলেন আমার প্রিয় বন্ধুরা দিল এসা জিনিস হ্যাঁ দিল যায় এক ময়দানে হু ভারতের বিখ্যাত আরেফ খাদ আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলী বলেন আমার মাওলা আমাকে এমন একটা দিল দান করেন যেই দিল খালি হু আর হুওয়ালা শুধু আপনার জিকিরওয়ালা আপনার মহব্বতওয়ালা

আল্লাহ তালা আমাদেরকে এই রঙের মহব্বত এবং মহব্বতের নেশা নসিব বরমায়া দেন হজরত আল্লাহ সৈয়দ সুলামান নদী রহমতুল্লাহ আলাই ভারতে বিশ্বকাপনের এক বিখ্যাত আলেমি দিন ছিলেন নিজের মাতৃভাষা উর্দুর চেয়ে আরবি ভাষা তার নিকটে সহজ ছিল সে আল্লাহ সৈয়দ সুলামান নদী রহমতুল্লাহ আলাই বহুত বড় আরেফে কামেলও ছিলেন তিনি বলেন যে প্রিয় মাওলা তেরে গম কি দৌলত মিলে দু জাহাশে ফারাগত মিলে হে আল্লাহ আপনার মহব্বত পাওয়ার ব্যথাও যদি আমার নসিব হয়ে যায় মহব্বত হাসিল হলো না কিন্তু খালি মহব্বত পাওয়ার জন্য একটা ব্যথা এবং অপেক্ষা যদি আমার নসিব হয়ে যায় তো দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে তাহলে নিশ্চিত আমি মুক্তি পেয়ে যাব হজরত মৌলানা আবুল হাসান আলী নদুবী রহমতুল্লাহ আলহির খানদানের একটা মেয়ে মানুষ ছিলেন তিনি বলতেন যে লিয়ে খাড়ি হো কাসায় গাদাই আহ আব তক মিলা না আর হোনে আই প্রিয় মাওলা কবে থেকে আমি দুয়ারে দাঁড়ায় আছি ভিক্ষার পেয়ালা হাতে নিয়ে যে তুমি আমাকে তোমার করবা তোমার ভালোবাসার ভিক্ষা আমাকে দান করবা আমার জীবন সন্ধ্যা ঘনীভূত এখন পর্যন্ত আমি ভিক্ষা পেলাম আল্লাহর মহব্বত আমাদের সকলকে نصیব فرمایا দেন আমার ভাইরা যেই banda মহব্বত পায় গেছে আল্লাহ পাকের মহব্বতের نصیব হয়ে গেছে আল্লাহর কসম সারা জাহানের রাজা বাদশাহদের চেয়ে বড় বরস্তবাতর نصیব হয়ে গেছে ইমাম শাহ ওলিউল্লাহ ও দস্ত দেলেন হেব্বতুল্লাহ আলাইহি দিল্লির জামে বসিতে মোগল বাদশাহের সামনে আল্লাহ পাকের দিন আল্লাহ পাকের মহব্বতের বয়ান যখন করতেন তখন সেখানে তিনি বলছিলেন যে এ বাদশারা শোনো দিলে দারাম জওয়াহের পাড়া এসকাস্তে তাহাবিলাস আ কেদার জের গরদু মীর সামান কেমান দারাম এ মুগল বাদশাহা শোনো আমি উল্লার সিনার ভিতরে আল্লাহ পাক জল্লা জল আলু আমি হৃদয় দান করছেন যে হৃদয়টা আল্লাহ মহাব্বতের মহব্বতের মনি মুক্তা দ্বারা সাজানো কেদারথের গর্দু মেয়েরে সামান কেমন দারাম এ বাদশারা বলো এই আসমানের নিচে জমিনের উপরে আমি রিগুল্লার যে বড় ধনী আছে এত এইরকম দামি ধমদোলত কার কাছে আছে তো মুঘল বাদশ মা বসে থাকতেন আমরা দুনিয়ার এই কাঠখড়ির সিংহাসনের উপরে আরোহণ করি কিন্তু আল্লাহ যে দৌলতের কথা বলেন সেই দৌলত আমার কাছে আমার কাছে কোথায় আস হ্যাঁ সেই দৌলত থেকে তো আমরা খালি মারা জালাল রহমতুল্লাহ আলাই বলেন জাহা আজমী بونا بردن دا سراب بندگی دنیا رازا و دنیا نیا بیستو تھا کر کرونے دنیا لوب لالو سر مدد دو بار کرونے تارا اللہ پاکر بندگی سات موزا تھکے بنچی تو بونا بردن دا سراب بندگی لیک ذوق پی سجدہ پیش خدا হস্তর আয়াত আজ দুসদ মূল কাত্তরা আহ হে মোমেন তুমি এক সেজদা যে করো সত্যিকার তুমি যদি মাওলার দেওয়া না হও এক সেজদা তোমার কাছে শত শত রাজ্য রাজত্বের চেয়েও অনেক দামি গণ্য হবে অনেক দামি মনে হবে আহ মাওলানা জালাল রুমি রহমতুল্লাহ এর কবরকে আল্লাহ পাক নূরে পরিপূর্ণ করেন তিনি বলেন যে খোস্তর আজহার দু জাহা আজাবুয়াদ کہ مرابا تو سرو سودا بوتھ ہے اللہ جی زمین روپر اپنا کے ڈاکر توفیق ہوئے اپنا کے بھالو بسر توفیق ہوئے زمین دونوں جہان تھے بے سی زمین ہلو دونوں جہان تھے بیشی دامی حضرت بھارو تر کیا تو عارفی کامل خواجہ عزد حسن مرزوب رحمت اللہ علیہ جے خدا کی یاد میں بیٹھے جو سب سے بے غرض ہو کر تو اپنا بوریا بھی پھر ہمیں تخت سلیما تھا যখন আমি চাটাইয়ের উপরে মাটির উপরে পাকের স্মরণে মশগুল হই যে জমিনের উপরে আমার মাওলাকে ডাকি সেই জমি সে চাটায় সে মাটি তক্তায় মানির প্রাপ্ত হয়ে যায় شاہوں کے سروں میں تاج گرا سے درد سا اکثر رہتا ہے اور اہل صفا کے سینوں میں ایک نور کا دریا بہتا ہے آ دنیا راجا بادشرا دنیا جھکی جھامے لنیا جیس تو اللہ ر در سینر بھی تو رہتو نور دریا پرواہیت ہو نور اردھی کھلتے تھا کہ آہ مولانا جلال الدین رومی رحمت اللہ علیہ بولنج نور اد اور یمن و تا تو فوق برسرم بر گردنم مانند توق হে মানুষ হারাম দুনিয়া থেকে আলোক হওয়ার কারণে আল্লাহর মহব্বতের পথে হাঁটার বরকতে শামসুদ্দিন তবরুদ্দি রহমুল্লার সুবতের বর্গতে এমন জিন্দেগি দ্বারা জালারুদ্দিন ধন্য করছেন যে যে আমি দিন রাত চব্বিশ ঘন্টা নূরি নূরের জাহানে থাকি নূরি নূরের ভিতরে ডুবা থাকি আমি ডাইনে নূর দেখি বামে নূর দেখি সামনে পিছনে উপর নিচে সব দিকে নুরি নূরের ভিতরে থাকি আহ তফশিরে মজাহারিতে কাজী সনাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলী বলেন ক্যামা আন্না তাতমা তত্ন ফিল মা মা। লা বিল মাছ শুধু পানির একটু টাচ হলে একটু স্পর্শ হলে মাছের আরাম হয় না যতক্ষণ মাছ না পানির ভিতরে একদম ডুব দেয় যখন পানির ভিতরে পূর্ণভাবে ডুবে তখন মাছের আরাম আর যদি এরকম হয় যে শরীরের অধিকাংশ অংশ পানির ভিতরে আসে মাছের খালি মাথাটা বাইরে ছটফট ছটফট করতে থাকে ছটফট ছটফট করতে থাকে যখন একদমই পানির ভিতরে ডুবে যায় তখন তখন গিয়ে আসে মাছ আরাম পায় শান্তি পায় কাজী সনাউল্লাহ পানিব্দ রহমতুল্লাহ আলাই বলেন যেই বন্দা আল্লাহর মহব্বতের দরিয়াতে ডুবে আল্লাহ পাকের নূরের দরিয়াতে ডুবে সেই শান্তি পায় সেই আরাম পায় আর না হলে কোন আরাম নাই মৌলানা জালাল রুমি রহমদ্ুল্লাহ আলাই বলেন যে জালাল কারে দরিয়া এ জাল বা আল্লাহর দিওয়ানরা আল্লাহর উলি যারা হন তারা হলেন আল্লাহ পাকের নূরের দরিয়ার মাসের মতো নূরের দরিয়ার মাছ হ্যাঁ মুখ তা হালাল এই দরিয়া যারা বসবাস করে তাদের জবান থেকে যে কথা বাইর হয় যাদুর মতো আসর করে জাদুর মতো দরে রাজ শরিয়ত খোলতি জবান এসকে জব কুছ বলতি হ আমার মুর্শেদ রহমতুল্লাহ আলী বলেন যে আল্লাহর মহব্বতের চোট খাওয়া মানুষ সে যখন জবান খোলে শরীয়তের এবং দিনের অনেক রহস্যাবলী তার জবান থেকে উদ্ঘাটিত হইতে থাকে উন্মোচিত হইতে থাকে শুনতেছেন প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আমরা তো মনে করি জাহিরি এলিম কালাম শিখাই যথেষ্ট এবং বড় মুফতি সাহেব বড় মুহাদ্দেশ হওয়ায় যথেষ্ট মাওলানা জালালুদ্দিন হুম রহমতুল্লাহ আলাই তখন বুকারি শরীফ পড়াইতেন এখনও শামসুদ্দিন তাব্রিজির সুবত্তার শিব হয় নাই কিন্তু এরপরে শামসুদ্দিন তাবরুজির সৌবত্নসিব হল জিন্দিগির পরিবর্তন হল তখন তিনি বললেন আজ মুদাম আকলে দুরান দেশরা বাদা আ আমার বুদ্ধিগान আর এলমের দৌড় আমি খুব দেখছি এরপরে দেখলাম যে দেওয়ানা হওয়া ছাড়া কোনো উপায় নাই সেসে দেওয়ানাদের খাতায় নাম লেখাইছি বাদাজি আযি সাজাম কেসরা শুনতেছেন প্রিয় বন্ধুরা আ হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহ হুজুর রিস্টাম মওর কাছে দারুদী রহমাতুল্লাহ আলাইহ হযরত আকিবুল উম্মতানী বলেন আমার ইয়া হে ইমাম ফখরউদ্দিন রাজি, ইমাম গাজালির চেয়ে কম না تھے এই আমাদের এই মহান দুই বুজর্গ ইমাম ফখরুদ্দিন রাজি কোনোভাবেই তারা কম ছিলেন না কিন্তু হাজি ইমদাদুল্লাহ মক্কি রহমদ্দুল্লাহ আলের হাতে নিজেকে ন্যস্ত করে দিচ্ছেন তো লোকজন ওনাদেরকে বলছেন যে হজরত এত বড় আলেম হওয়ার পরও যে মানুষটা বুখারি পর্যন্ত পড়েন নাই সেই রকম একজন মানুষের কাছে গিয়া নিজেকে সম্পূর্ণরূপে ন্যস্ত করে দিলেন কি কারণে ইমাম রব্বানি দুইটা জবাব দিলেন এক নম্বর যে মৌলানা হাম ইসলিয়ে গায়ে হাজি সাহবকে পাশ তাকে মাবুলাত মামুলাত আজি ই নিকটে এই কারণে গেছি এলেম যা শিখছিলাম যাতে তার উপরে আমুলি জিন্দিগি রসিব হয় কাল কেয়ামতে প্রত্যেক বন্দাকে পাঁচটি প্রশ্ন করা হবে তার মধ্যে একটা হল মা যা আমিলা এলেম যতটুকু অর্জন করছ সেই মোতাবিক আমুলি জিন্দগি মানাইছে কতটুকু বলেন যে আমলি জিন্দিগি মানানোর জন্য এ আমল ওয়ালার নিকটে গেছে হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গুই নবর তালামার কাদ বলতেন হাজি সাহাব শেখ জমানায় আসতেন কিন্তু তার মধ্যে দিনের রং হল সাহাব ক্রামের দিনের রঙের মতো সাহাবিগো নেহী লেকিন নমুনা সাহাবিকা তিনি সাহাবি না কিন্তু সাহাবিদের নমুনা اللہ تعالیٰ عمد اکابر دین محبت عظمت اعت عمد کے نصیب فرمایا دین آ کبھی عالم گلستان اور کبھی ویرا نہ ہوتا ہے جو ہوتا ہے بپا سے خاطر دیوا نہ ہوتا ہے ہاں এক বুজুগ বলেন যে জান্নাতের মতো সুন্দর হয় কারো জিন্দগি কাময়াব হয় বড় ঈর্ষণীয় হয় কিন্তু কোন ওয়ালার নজরের বরকতে কোন আল্লাহ দুয়ার বরকতে কোন ওয়ালার সুবতের বরকতে কি হলো আজকে আমরা কোথায় আছি আমার প্রিয় বন্ধুরা আল্লাহর কসম কোরআন এবং হাদিস শরীফ আমাদেরকে যেটা শিক্ষা দেয় সেটা হল ন্যাক ওয়ালা জিন্দগি বানাও বন্দিগিওয়ালা জিন্দগি বানাও ওয়ালা জিন্দগি বানাও সুন্নতের জিন্দগি বানাও কিন্তু এইরকম জিন্দগি বানানোর জন্য এরকম জিন্দিগিওয়ালাদের অনুসরণ করো ওত্তাবে সাবি রহমান আনাব ইলাইয়া অনেকে খালি নেক আমলের খবর তো পাইছেন এই সংবাদ তো পৌঁছে গেছে কিন্তু সঙ্গে সঙ্গে এই এ আয়াতে পাক আল্লাহ পাক যে বলছেন আর রহমান ও ফস আলবিহি খাবিরা রহমান কি সান কো কি বাখবর সে পুছো

ব্যতীত কি বললেন যে কোনো আমল কবুল হয় না আর এখলাস পয়দা হয় ওয়ালাদের সুবতের বরকতে তাদের দুয়ার বরকতে তাদের নজরের বরকতে শুনতেছেন প্রিয় বন্ধুরা এখলাস ছাড়া এ বাদত কবুল হয় না আর এখলাস পয়দা হয় আল্লাহ আল্লাহওয়ালাদের সুহবতের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে কোন না কোন সত্যিকার কাটি আল্লাহ ভালার সঙ্গে তাহার রাখার জন্য কবুল করেন তৌফিক দান করেন এবং হজরত মারানা গুঙ্গুই নবর তালামার কথা বললেন যে ভাইরা একটা লোক মিষ্টির যত রকমের মিষ্টি আছে পুরা লিস্ট মুখস্থ সব মিষ্টির নাম ফরফর ফরফর করে মুখস্থ বলতে পারে জীবনের কোনো একটা মিষ্টিও খায়া দেখে নেই মিষ্টি একটাও চোখেও দেখে নেই খায়া দেখবে কোথেকে আর এক লোক সে মিষ্টির নামই জানে না কোন মিষ্টির নাম জানে না মিষ্টি যত কিসেমের আছে হাজারে হাজারে সবগুলো খাইছে কোনটাই বাদ যায়নি কোনটাই তার বাদ যায়নি বলেন যে এখন বলো কে কার বলি যে শিক্ষিত মানুষ মিষ্টির নাম জানে সে মহতাজ মুখাবেকি না লেখাপড়া তো করে না মিষ্টি সবগুলো খাইছে মিষ্টির গুণাগুণ এবং বৈশিষ্ট্যাবলী বর্ণনার ক্ষেত্রে কে কামিয়াব হবে কে সফল কাম হবে হজরত মাওলানা গঙ্গীর রহমতুল্লাহ আলী বলেন যে ইসলামের এবং দিন এবং শরীয়তের যত মিষ্টি আছে এগুলোর নাম আমরা সারা জীবন পুরা পুরো মুখস্থ করছি আমাদের কাছে এগুলো সব একদম মুখস্থ কণ্ঠস্থ কিন্তু আমাদের খাওয়ার সুযোগ হয়নি আর হাজি সাহেব এরকম যে হাজি ইমদাদুল্লাহ সাহেব মহাজের মুখী তিনি মিষ্টি পড়েন তো নাই লিস্ট পড়েন নাই কিন্তু একটাও বাদ যায় না সবগুলো তিনি খাইছেন سوریت پا کر کامل اتبار زندگی تار پاک قامل پا کر کامل اتبار زندگی اوپر اٹل ابچل زندگی صابر শুনতেছেন প্রিয় বন্ধুরা আর কোরআন করিমের হুকুম হল যে বন্দা জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর উপরে পূর্ণভাবে একদম উৎসর্গিত নিবেদিত হে বন্দারা তোমরা মানুষ হইতে চাইলে আমি আল্লাহকে পাইতে চাইলে জান্নাত উরফের দশ পর্যন্ত আসতে চাইলে এসা বন্দাদের ইত্তেবা করো অনুসরণ করো কোরআন শরীফে রব মিন বলছেন এজন্য করাচির এক বুজুর্গ বলছিলেন মুস্তানাদ রাস্তে বহি মানে গায়ে জিনসে হোক দিব আনে গয়ে আহ সনদপ্রাপ্ত রাস্তা হল ওই রাস্তা যে রাস্তা মাওলা ওয়ালাদের রাস্তা সনদপ্রাপ্ত রাস্তার মানে কি দিন মুস্তাকিম সিরাতুল মুস্তাকিমের যে আমি আল্লাহ যাদেরকে পুরস্কৃত করছি অর্থাৎ যাদেরকে নবী বানাইছি যাদের সিদ্দিকীন বানাইছি যাদেরকে সোহাদা বানাইছি যাদের যাদেরকে সালহীন বানাইছি এই তিন কিসেম নবীদের ছাড়া বাকি তিন কিসেমিটার খোলাসা হল যারা আমার আউলিয়া উল্লাহ কিন্তু এক এক বৈশিষ্ট্যের কারণে তাদের এক এক নাম তো নবীদের এবং আউলিয়া গ্রামের রাস্তার উপর যারা চলে তারাই সেরাতুল ওয়ালা তারাই সত্যিকার মাওলাওয়ালা তারাই হক ওয়ালা তারাই ওয়ালা এবং তারাই মুক্তাদা তারাই অনুসরণযোগ্য শুনতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহ পাক আল্লাহাকাল আলু আলু আমাদের সকলকে বুঝ দান করেন অনেক মানুষ খালি লেখাপড়া করে খালি লেখাপড়া করে কিন্তু এর গভীর মর্ম থেকে বঞ্চিত থাকে বলেন আমার ভাইরা যদি তিনটা কাজ করো তো কোরআন সুন্নার গভীর দৌলত তোমার নসিব হবে গভীর মর্ম ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ পাকের করমে তোমার নসিব হবে নম্বর এক আরবি ভাষার উপরে পূর্ণ দক্ষতা অর্জন করা পূর্ণ দক্ষতা অর্জন করা হ্যাঁ উলুমে মেয়ে পুখতে গী আরবি ভাষার উপরে একদম পূর্ণভাবে বুৎপত্তি অর্জন করা নম্বর দুই তাকওয়ার জিন্দি অবলম্বন করা দুনিয়ার যে কোনো প্রান্তে থাকি আল্লাহ পাকের হুকুমের উপর অটল থাকি এক মুহূর্তের জন্য গুণাতে লিপ্ত না হই না নজর খারাপ করি না জবান খারাপ করি না কানকে গুনার দ্বারা না পাক করি না দিলকে বরবাদ করি না কোনো অঙ্গ প্রত্যঙ্গকে গুনার দ্বারা আক্রান্ত করি আমাদেরকে হেফাজত নসি ফরমা দেন এক বুজুর্গ বলেন যে চশমে বন্ধ লব্য বন্ধ গোশ বন্ধ খান আরে মিয়া তুমি কানের গুনা থেকে তোমার কানকে বাঁচাও জবানের গুনা থেকে জবানকে বাঁচাও চোখের গুনা থেকে চোখকে বাঁচাও এরপরে যদি নূরওয়ালা জিন্দগি না তো আমাকে বলো শুনতেছেন প্রিয় বন্ধুরা এই শেরের মতলবটা ঠিক এরকম যেমন এক হাদিস রসুল পাক সাল্লাহ তালা আলী ওসাল্লাম বলছেন মাই আজমান লি মা বাইনা বাইন আলাহি মা বাইনা ফাকিজি আজমান লাহুল জাননা কেউ কেউ দেখলাম বয়ান করতে স্যার বলতেছে মা বাইন আলহিয়াই আহা হাদিসের আলফাজেরও তাহাকিক নাই মৌলবী সাহেব হয়ে বসে আছে হয় না পাক তালা আলী ওসালাম বলেন যে ব্যক্তি দুই চিবুকের মধ্যখানের এই বস্তু অর্থাৎ নিজের জবানটাকে অন্যায় থেকে হেফাজতের জিম্মাদারি নিবে এবং নিজের লজ্জাস্থানকে গুনা থেকে হেফাজতের জিম্মাদারি নিবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম শুনতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহ তালা আমাদেরকে সব ত্যাগের তৌফিক দান করেন আমার প্রিয় বন্ধুরা আসল বিষয়টা হল গুনা থেকে বাঁচা গুনা থেকে বাঁচা গুনা থেকে বাঁচা বাঁচাতে হাকিম মোহাম্মদ মরানা শাহ সফল থানবী নবর আল্লাহ তালা একবার বলতেছিলেন যে আমার ভাই শোনো একটা একবার নজর হেফাজত করা দশ হাজার রাখা তাহাজুদের চেয়েও বেশি মর্তবাল আমল হ্যাঁ একবার নজর হেফাজত করা কিসের থেকে নজর হেফাজত করা বীর নারী থেকে যাদের সঙ্গে পর্দা ফরজ তাদের থেকে নজর হেফাজত করা এবং অন্য মানুষের ছেলে পেলে যারা সুশ্রী তাদের থেকে নজর হেফাজত করা দুটাই ফরজ দুটাই জরুরি ইবনা আবিদিন শামী রহমদ্ুল্লাহ লিখছেন ওয়াকান আল ইমাম আবু হানিফত রহমা তালা ইউজ লিসু ইমাম মোহাম্মদিন ফি দরসিহি হলফা জহরহি মখাফত মা কমাল হজরত ইমামে আজম তালা এত উচ্চ মানের আরেফ কামেল বলিয়াল্লা মুি কামেল হওয়া সত্ত্বেও তার ছাত্র ইমাম মোহাম্মদ রহমুল্লাহর যখন দাড়ি গজায় নাই তখন তাকে সামনেও বুঝতে দিতেন না সামনে বসতে দিতেন না সবকের মধ্যে বরং একদম নিজের পিঠের পিছনে বসাইতেন যে পিছন থেকে শুনতে থাকো দেখেন কেন মাখা ফাতা চোখের গুনার ভয়ে শুনতেছেন হ্যাঁ আল্লাহকে যারা ভয় করেন তাদের সান কি হয় তাদের মর্যাদা কি হয় একদিন চেরাগের আলোর মধ্যে চেরাগের ছায়ার মধ্যে দেখতে পেলেন যে যে দাড়ি দেখা যায় তো হঠাৎ ডাক দিয়া বললেন মোহাম্মদ তোমার দাড়ি হয়েছে মানে হাজরত আমার দাড়ি আসছে পুরো কবে দাড়ি হলো তোমার মানে এত নজর হেফাজত করছেন যে কখন দাড়ি এতটা হয়ে গেছে খেয়াল করতে পারেন নাই কি অবস্থা ছিল আমাদের আকাবির দিনের আমার প্রিয় বন্ধুরা এখন তো এই একদমই গাফলত যে সুশ্রী ছেলে পেলে যাদেরকে আমরত বলা হয় তাদের ভীষণ গাফলত ভীষণ গাফলত আমান জাল্লা আমাদের সকলকে কামেল তাকুয়ার জিন্দিগী নী ফরমায়া দেন এবং মুহিউস সুন্না হজরত মাউলানা সাহাব রাহব রহমতুল্লাহ আলাই যাতারি মাদ্রাসায় দাওয়াতলকের তার জীবনের সর্বশেষ ইস্তেমায় আক্ষেপ করে বলতেছিলেন যে আফসোস আজকে উলামাদের ঘরেও সরি পর্দা নাই তো বোনের সঙ্গে পর্দা চাচা তো বোন তো বোনের সঙ্গে পর্দা এবং নিজের স্ত্রীর ছোট বড় বোনদের সঙ্গে পর্দা আজকে এই জিনিস একদম যেন উঠে গেছে অথচ স্ত্রীরা আমাদের আম্বা জাহানরা পর্যন্ত পর্দা করতেন ফাতেমাতুস জাহার রাজিউল্লাহালা তিনি পর্যন্ত পর্দা করতেন একবার রসুল্লাহ সাল তালা আলী সাল্লাম তার কাছানায় নবুয়তে অবস্থিত উপবিষ্ট এমন সময় অন্ধ সাহাবি হজরত আবদুল্লা উম্মে আসলেন এবং দরজার সামনে দাঁড়ায় বাইরে থেকে অনুমতি প্রার্থনা করলেন ভিতরে প্রবেশের জন্য রসুল পাক আলী নিকট আমাদের দুই আম্মা যান তখন মজুদ ছিলেন সম্ভবত হজরত মমুন এবং হজরত উম্মে সালামা রাজিউল্লাহ তালা আনহুমা রসুল্ল পাক সাল্লাম তাদেরকে বললেন এ তাজিবা মিনহু তোমরা দুইজনই পর্দার মধ্যে যাও আবদুল্লা উম্মক্তি মারছেন যাও যাও পর্দার ভিতরে যাও তার থেকে পর্দা করো তো আম্মা জানরা বললেন হুয়া আমা ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ তিনি তো অন্ধ মানুষ চোখে দেখবেন না তো আমরা থাকলেও যে না থাকলেও সে رسلام ارے افا انتما وانا تم سرانی ہی ارے تین دیکھ بنا تعلی تمراؤ کی دیکھ بنا تمراؤ کیند তার মানে যে সে ভিন পুরুষ যেরকম ভিন নারীর প্রতি নজর করা হারাম অনুরূপ ভাবে নারীর ভিন পুরুষের প্রতি নজর করা হারাম হরাম রসুল্লাকালামের হুকুমে তারা অন্দর মহলে গেলেন রসুলকে পাওয়ার পরে দুনিয়ার কারোর প্রতি নজর উঠার তো প্রশ্নই উঠতে পারে না এত সুন্দর ছিলেন প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আল্লাহ রসুল সাল্লামের বিবি হওয়ার মর্যাদার জন্য আল্লাহ পাক যাদেরকে মঞ্জুর তো তারা কত বড় এক হাদি শরীফে রসুল সাল্লাম বলেন আসহাবান ইন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ্লাম বলেন আমার সাহাবিরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আমার আনসাররা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আমার সুশিয়ালের আত্মীয় স্বজন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত চিন্তা করতে পারেন প্রিয় বন্ধুরা রসুল্লে পা সল্লাহ আলিসলামের স্ত্রীগণ তো আল্লাহর তরফ থেকে নির্বাচিত তাহলে কত উঁচু মানের ইমানের অধিকার তারা তো তাদের জন্য ওইরকম পর্দা ফরজ হলে ফের আর কার জন্য পর্দা ফরজ হবে না কি হলো আজকে এই মোকামলায় আমাদের গাফলতে তো ভয়াবহ হুদাত উদ্দিন মাওলানা করাচিক

حضرت خواجہ عزول حسن مرزوب رحمۃ اللہ علیہ ای چند گلو حضرت مہی السنہ مولانا صاحب رخص رحمۃ اللہ علیہ بھیشن بتی تری دے پڑتین جے رستم یہ خوفتا ہے تو تو نہیں ہے اس جمانے مو چھپانے کے لیے تو نمونہ بن کے آیا ہے زمانے کے لیے اے مسلمان تم ہی تو মতো লুকানোর জন্য আসো নাই এই পৃথিবীতে হে ওলামায় রাম তোমরা তো এরকম পালায়া থাকার জন্য আসো নাই যে তোমাদের নিজেদের গর্হিত কর্মকাণ্ডের কারণে যে সমাজের লোক সমাজের লোকের কাছে মুখ দেখানো মুশকিল হবে আরে তু নয় জমান কে তোমরা তো এক একজন জমানোর জন্য মডেল যুগ যুগের জন্য মডেল হয়ে থাকবে আমাদের আকাবের দিনের যে শান ছিল আল্লাহ তালা তাদের দোয়ার বরকতে তাদের ফয়েজের বরকতে আল্লাহ পাক সেরকম সুন্দর নির্দাগ জিন্দগি আমাদের সকলকে নশি ফর رسول الله صلى الله عليه وسلم تو أتو سندر سيلنجة أممجان عائشة سيدية كرجل الله تعالى أنها بولين لواه زليكا لا رأينا جبينه لا بالقتل قلوب على اليدي. হজরত ইউসুফ ইসলামকে এক দেখার পরে ওই মুহূর্তেই ফল কাটতে গিয়া যে মেয়েরা হাতের আঙ্গুল কেটে ফেলছিল হজরত আয়সা রাজি আল্লাহ বলেন তারা ঠিক ওই হালত যদি আমার প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামকে দেখে ফেলত তো আঙ্গুলের বদলে তাদের অন্তর তাদের কলিজাই তারা ছিঁড়ে ফেলত এসা সুন্দর ছিলেন প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল তালা আলহি ও রসুল পাক সাল আলহি ওসাল্লাম বলছেন আমার ভাই ইউসুফ ইসলাম খুব ফর্সা ছিলেন আমি লাবণ্যময় বেশি

রসুল্লাহ সাল্লাহ এত সুন্দর ছিলেন সে তার স্ত্রীদের আর কারো প্রতি নজর উঠবার সুযোগ কোথায় কিন্তু তারপরও তাদেরকে পর্দার হুকুম মানতে বাধ্য করছেন পেয়ার রসুল সাল্লাহ তাল্লাহ আলী ওসাল্লাম শুনতেছেন প্রিয় বন্ধুরা এরপরও মহান রব্বুল আলমিন কোরআনে কারিমে বললেন ইয়া নিসা আন্নাবিস্তুন্না হাদিম মিনান নিসা ইনিতাকা ইতুন্না এ আমার নবীর স্ত্রীরা অন্যান্য মহিলাদের চেয়ে তোমাদের অনেক ঊর্ধ্বের মর্যাদা কিন্তু এই শর্তে যে তোমাদের মধ্যে তাকোয়া থাকতে হবে গুণামুক্ত জিন্দিগি থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের তালিমাতের সচ্চা অনুসরণের তফিক দান করেন এবং এই বুধু বলেন যে রুস্তমে খুব তা হে তু কসবল নেহি হ্যায় কমতেরা জাগ নে মে দেড় ফের হ্যায় বহি দম খমতেরা আরে তুমি ঘুমন্ত শার্দুল তুমি ঘুমন্ত রুস্তম পলবান হে মুসলমান উঠো তুমি একটু জাগো ইমান নিয়া শূন্য নিয়া দিন নিয়া পূর্ণাঙ্গ ভাবে তুমি যদি জাগ্রত হও সারা দুনিয়া তোমার পদতলে আসতে বাধ্য তো বলতেছিলাম যে হজরত মাওলানা গঙ্গুহি হজরত তা আলা তারা দুজনই জাহেরি এলমের দিক থেকে তাদের চেয়ে অনেক কম ওয়ালার নিকট গিয়া বায়াত হলেন কিন্তু এই কারণে যে তিনি বহুত বড় উচ্চ মানের আল্লাহ হ্যাঁ তো মহারানা গঙ্গুহিত দুই তিন কথা বললেন যে পয়দা হয় আল্লাহ সোবতে বা এই জন্য হাজি হিসাবের নিকটে যা কিছু এটা জীবনটা যাতে এলমি আমুলি জীবনে পরিণত হয় এলমে রাহ বহক নান উমায়াত এলম যে এলম তোমাকে মাওলা ওয়ালা বানায় নেই আল্লাহর উলি বানায় নেই মাওলা পর্যন্ত পৌঁছায় নাই জান্নাতুল ফেদাউস অধিকারী বানায় নাই সে এলম না এটা একটা মূর্খতা একটা অন্ধকার আহা কেসা আজি মুশান কথা ভাইরা আমরা এলমের হাকিকত তো কিছুই বুঝি না ওয়াজ করার জন্য আমরা এলমের হাকিকত পড়ি ফাইনাল এলমা নুর উম্মিন ইলাহি নূরুল্লাহিলা ইউত আলিয়া আসি হানা ইমাম শাফির আহমদুল্লা আলে উস্তাদ ইমাম ওকিব নুল যিনি ইমাম আজম আবুহানি পর আহমদুল আলে শিষ্য ছিলেন তিনি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন যে बेटा এই মিটা আল্লাহ পাকের পক্ষ থেকে এক নূর যেটা সিনাতে আসে তো অন্ধকারের নূর একত্রিত হইতে পারে না এজন্য গুনাহ করলে এই নূর আসবে না অতএব গুনাহ থেকে হেফাজত রাখো নিজেকে গুনাহ থেকে দূরে থাকো গুনাহ থেকে দূরে থাকো ফা ইন্নাল ইলমান নূর মিন ইলাহি ওয়া নূরুল্লাহ লা ইউতা লিআসি তাই না ইমাম সাহুলুল মুহাদ্দিস দাইলু বিরহমাতুল্লাহি আলাইহি ফয়ুজুল হারামাইন কিতাবের মুদাল্লিসছেন যে যে হাদিস শরীফের দর্শে যারা বসেন পড়েন কিংবা পড়ান আমি আমার এই চর্মচক্ষে দেখতে থাকি যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সিনা মুবারক থেকে একটা নূরের তার তাদের সিনা পর্যন্ত পৌঁছে গেছে তো এসা নূর যে সিনার থেকে সিনা পর্যন্ত পৌঁছতে থাকে যে সিনা যদি জুলোমাত বলা হয় মাসিয়তের অন্ধকার বলা হয় গুনার অন্ধকার বলা হয় যে সেই নূরের মধ্যে নূরে অনুবোধ সেই সিনার ভিতরে নূর আসবে কিভাবে আমার প্রিয় বন্ধুরা এজন্য আমাদের সকলের সব তাল বেলেম সকলে আমরা হিম্মত করব যে আমরা কোনো গুণা করবো না তা তালা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন বলেন যেখানেই বন্দা আল্লাহর সন্তুষ্টির পথে হিম্মত করে সেখানেই আল্লাহ পাক তাকে সাহায্য করেন সেখানে আল্লাহ পাক তাকে মদত করেন হ্যাঁ না হাদিসে পুজিতে আসে যে বন্দা এক বিগত পাক আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য যখন আগায় তো আল্লাহ পাক রহমত এক বিগত আগায় আসে এক হাত আগায় আসে আর সে যদি হাঁটতে হাঁটতে শুরু করে আল্লাহর তালা সে আল্লাহ পাক রহমত তাকে তুলে নেওয়ার জন্য আগায় নেওয়ার জন্য সে দূরেতে দূরেতে আসতে শুরু করে আল্লাহ তাই আল্লাহ পাক যাকে চান তো এইভাবে নিজের নিজের দিকে যজ্ঞ করতে থাকেন টান দিতে থাকেন আরে আল্লাহ পাকের জজবে করম যার নসিব হয়ে যায় আমার প্রিয় বন্ধুরা নাপাক পাক থেকে সে পাক হইতে বাধ্য পীর পীরি কাবুয় হাববে পেন হাব মৌরানা জালালদিন নবিন আলী বলেন উমরে ফারুক আজী আল্লাহন খেলাফত কালে তার শাসনকালে এক বুড়া মানুষ এক মানুষ ছিলেন আগে তো জোয়ান ছিলেন তো জোয়ানকালে তিনি গান গাইতেন এই বুড়া মানুষটা গান গাইতেন বাদ্য বাজাইতেন মানুষ যখন ভিড় করত তো সেখানে গান শুনানোর পরে বাদ্য শুনানোর পরে শেষে লোকদেরকে বলতেন যে ভাই আপনারা আমাকে একটু সহযোগিতা করলে তা আমার সংসারটা ভালো চলবে লোকজন গান শুনে মুগ্ধ হওয়ার পরে ওর সর্বশেষে ফিনিশিংয়ে তাকে বেশ পয়সা করে দিত তার ঘর সংসার খুব চাঙ্গা ছিল খুব শান শৌকতের সাথে চলতেছিল বুড়ো হয়ে যাওয়ার জমানা উমরে জমানা ওই জমানাতে এখন আর গলা মোটা হয়ে যাওয়ার কারণে গলার আওয়াজে কোন আকর্ষণ বাকি না থাকার কারণে এখন লোকজন আর তার গানও শুনে না তার পয়সাও দেয় না এইভাবে ঘরের মধ্যে অভাব অনটন খুব চলতেছিল অসহনীয় পরিস্থিতি একদিন এই বৃদ্ধ মানুষটা মদিনার অদূরে কোথাও এক কবরস্থানের মধ্যে গিয়া কবর একটা খোলা কবরের ভিতরে পা ফেলে দিয়া ওখানে বসে বসে তখন সে কাঁদতেছে আর বলতেছে যে হে আল্লাহ আমার গলা যখন সুন্দর ছিল আমার অনেক গ্রাহক ছিল আজকে আমার গলা সুন্দর নয় এজন্য আমার কোনো গ্রাহকও নাই এজন্য আমার ডালবাতির ইন্তজামও নাই হে প্রিয় মাওলা কিন্তু এই বুড়া গলার তুমি তো খরিদ্দার তুমি আমাকে মাফ করে দাও এই বুড়া এইভাবে কানতে ছিলেন শুনতেছেন প্রিয় বন্ধুরা মাওলানা জালালদিনুবি রহমতুল্লাহ আলী বলেন যে আরশে লরজাদ আজ আনীনুল মুজদিবি গুনাগার বন্দা যখন কানতে শুরু করে তার কান্না দেখলে আরশে আজম কাঁপতে শুরু করে হাম চুনা লরজাদকে মা আদর বরবলাদ দাস্তে সাগি রাত বালা মি কাসাদ মা যেরকম সন্তানকে কানতে দেখলে এক টানে তাকে কোলে তুলে নেন অনুরূপ গুনাগার বন্দাকে কানতে দেখলে মহান আল্লাহর রহমত এক টানে তাকে কুলে তুলে নেন হ্যাঁ এজন্য এক বুজুর্গ বলছে না উমি ধাম্ম বাস গিরিন্দানে বাদানোস না গা ভয়ে খুরুশ বা মঞ্জিল আমার ভাই হাজার গুনা হওয়ার পরে তুমি টেনশন করো না তুমি টেনশন করো না যে আমার বোধ আর কোন রাস্তা নাই না নিঃসন্দেহে রাস্তা খোলা আছে হিরিন্দা নির্বাদ হাজার এরকম আল্লাহর বন্দা যারা মদ খুরছিল মদ খেতে খেতে জীবনটাকে ধ্বংস করে ফেলছে মুহূর্তের ভিতরে এমন এক ডাক দিছে মুহূর্তের ভিতরে এক ডাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহর বলি হয়ে গেছে বহী রহমতুল্লাহ ছিলেন এক জমানা পর্যন্ত যৌবন কাল মদ আর মদের ভূতের ডুবা জীবন ছিল কিন্তু যখন তার তব হয়েছে এত বড় মর্তবানুস্তিব হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আল্লাহ মজরিসে গেলে তিনি পর্যন্ত তাকে সম্মান করতেন এবং নিজের নিকরে নিয়ে বসাইতেন তো উলামা একরাম ফুকা একরাম মোহাদিস একদিন প্রশ্ন করলেনশি চলে যাওয়ার পরে বহী তোনা কি না এক তার মদের ভিতরে ডুবে ডুবে শেষ হয়ে গেল কিন্তু পরে সে তবাতিল্লার পরে মদের থেকে বরকতে এমন বেলায় নসিব হয়ে গেছে ইমাম আহমদ ইম্না হাম্বুল রহমতুল্লাহ আলী পর্যন্ত তাকে সম্মান করতেন একবার ইমাম মাহমুদাহম্বুল রহমতুল্লাহ দর্শের ভিতরে তিনি পৌঁছলেন ইমাম হাম্বল উঠলেন এবং আগে আগে তাকে ইস্তিকবাল করলেন হ্যাঁ তাকে সম্ভাষণ জানাইলেন এরপরে সম্মান করে তাকে নিয়ে এসে নিজের জায়গাতে বসাইলেন মজলিস থেকে চলে যাওয়ার পরে উলামায় দিন ফোকাহায় গ্রাম করলেন যে হজরত এই মানুষটাকে আপনি এত ইজ্জত করলেন এত সম্মান করলেন তো হজরত ইমা মাহমুদ ইবনা হাম্বুল রহমতুল্লাহ আলি বললেন হে ওলামা ক্রাম আমি কিতাবের এলেম কিতাবের খবর রাখি আর আর এ বিশাহাফি মাওলার খবর রাখে আমি কিতাবের খবরওয়ালা আর সে হলো মাওলার খবরওয়ালা آ سبحان اللہ تعالیٰ بھی ہم امدا اکابر کی سان سلو امار پیو بندورا یہ نظر حکیم الامت مولانا تانبی نبر اللہ تعالی مرکد بولن اگر ساری زمین گناہوں سے بھر جاوے تو توبہ سب کو مٹا دیتی ہے جیسے بارود ذرا سی ہوتی ہے مگر بڑے بڑے پہاڑوں کو اڑا دیتی ہے আমার ভাই তোমার গুনার দ্বারা যদি আসমান জমিন একদম পরিপূর্ণ হয়ে যায় কোন জায়গা খালি নাই এত গুণা হয়ে গেছে কিন্তু তুমি যদি খাটি অন্তরে তবা করো তাহলে তবা সমস্ত গুণাকে একদম নিশ্চিন্ন করে দিবে যেমন নাকি বারু সামান্য একটু বারুদ যখন পাহাড়ের গায়ে বোমের আকারে নিক্ষিপ্ত হয় বিশাল বড় পাহাড় এই বারুদের আগাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় অনুরূপ ভাবে গুনাগার বান্দাদের নিকট পাক আসমানি এক বারুদ দান করছেন যেটা তওবা এই তওবা যখন করে এই তওবার বম যখন গুনার হাজারো লাখ কোটি পাহাড়ের উপর পরে মুহূর্তের মধ্যে সমস্ত গুনার পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে সব গুনা থেকে খালেজ তওবা করার তৌফিক দান করেন হ্যাঁ মুসলিম শরীফের সরা হ্যাঁ ইমাম সরার ভিতরে ইমাম নববীর রহমতরে লিখছেন তবে করার জন্য আমার ভাইরা তিনটা জিনিস দরকার হ্যাঁ আই ইউক আনিল মা অনেকে এটাকে কি আই একলা এটা ভুল কালা একলাও বাবে ফাতা থেকে মুতা দে আর আকলা ইয়কলেও বাবে এফাল থেকে বসেলায় আন এটা লাজেম একলা এটা লাজেম বসেলায় আন ওর থেকে বিরত থাকা নম্বর এক আনিল যেই গুনাতে তুমি লিপ্ত ছিলে সেই গুনা থেকে পৃথক হয়ে যাওয়া নম্বর দুই আলাইহা সেই গুনার কারণে লজ্জিত হওয়া শর্মিন্দা হওয়া শুনতেছেন প্রিয় বন্ধুরা আমি আরো স্পষ্ট করতে চাই সেটা হলো নাদামত তিন প্রকার এক হলো নাদামতে তবি আর একটা নাদামতে আকলি আর একটা নাদামতে সরি অন্তর থেকে একটা একটা হলো যে তবিও তো এরকম শর্মিন্দা শর্মিন্দা আর একটা হল বিবেকের আলোকে সে মনে করে রব্বুল আলমিনের খাই রব্বুল আলমিনের মতে আমি বসবাস করি আর নাফর নাফরমানি এই যে বিবেকের আলোকে এইভাবে নিজেকে লজ্জিত করা এটাই নাদামত শুনতেছেন প্রিয় বন্ধুরা হ্যাঁ আমার ভাইয়েরা যে তবার জন্য দ্বিতীয় জিনিস হল নিজের গুনাহের কারণে লজ্জিত হওয়া শর্মিন্দা হওয়া نمبر تین ان یازم عزمان جازمان علا اللہ علا, علا اللہ یعود الہ مسلحہ ابدا ان پر تھے کہ یہی مہورتے پکا ارادہ کرا جہاں ہمیں آر اے یکم گناہ کرونا শুনতেছেন প্রিয় বন্ধুরা এই তিনটা জিনিস একত্রিত হলে এর নাম তবা আর মুখে তবা 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 কিন্তু মধ্যে একটাও নাই। বা তিনটা তাহলে এটা না তবার জন্য তিনটা জিনিস জরুরি শুনতেছেন প্রিয় বন্ধুরা কিন্তু এখানে আরও একটা গুর রহস্য আছে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো অনেকে মনে করে যে আমি গুণা করতে এমন করতে করতে এমন বদমেজাহাজ আর এত অভ্যস্ত হয়ে গেছি আমার মনে হয় না যে তবা করার পরে আমি গুনা থেকে ফির অতএব ভয়ে আমি তবা করলে খেলতে আমার হবে আমি তবাই করব না আছে না আমার প্রিয় বন্ধুরা কোরআন হাদিসের আলোকে এই বিষয়টাকে আমাদের বুঝা দরকার সেটা হল এই কারণে বহু লোক তবা করা থেকে বঞ্চিত থাকে আর এটা ভয়ঙ্কর বিপদ যে এই অবস্থাতে যদি মৃত্যু আসে তাহলে ভয়ঙ্কর বিপদ হবে এজন্য আমার ভাইরা তওবার বিষয়টাকে বোঝা যায় সেটা হলো এক হাদিস শরীফের মধ্যে রসুল ইফা সল্লাহ আলিসাল্লাম বলছেন মা আসাররা মানিশ তাক ফরা আদা আদ আফিল ইয়ামার হফি রে ওয়া বলা আদা আদ আফিল ইয়াউ মে মে দিন রসুল ইফা সল্লাহ বলেন কোন মানুষ যদি দিনের মধ্যে সত্তর বারও গুনা করে হ্যাঁ সত্তর বারও গুনা করে কিন্তু বারবার সে তওবা করে খেয়াল করবেন বারবার সে তবা করে তাহলে গুনাগারদের কাতারে সে তার নাম থাকবে না মা আসাররা হটকারী তা আমি গুনা করবই এই গ্রুপের ভিতরে না তার নাম থাকবে না বেগুনা বন্দাদের মধ্যে আল্লাহ তাকে সামিল করবেন শুনতেছেন প্রিয় বন্ধুরা তো আরেক বর্ণনা আছে যে একশত বারো যদি দিনের মধ্যে কেউ গুনা করে আর বারবার তবা করে বারবার ইস্তেফার করে বারবার মাফ চায় তা আল্লাপাক গুণাগর বন্দাদের মধ্যে তার নাম সামিল রাখবেন না তাহলে এই বন্দা তো যে আমার তো বারবার গুণা হয় তো সে তহবা করলো কিভাবে তহবা এইভাবে করবে যে এই মুহূর্তে সিদ্ধান্ত নিবে আমি এই গুণার থেকে আলাদা হয়ে গেল আমি করবো না এই গুণা কি কথা বুঝে আসছে প্রথম ওই গুনা থেকে আলাদা হয়ে গেল নম্বর দুই আমি লজ্জিত আমি শর্মিন্দা আমার হে আল্লাহ নম্বর তিন আমি আর কোশ্চিন কাল ওই গুণা না জান দিব তবু গুণা করব না কিন্তু দশ মিনিট পরে বা এক দুই ঘন্টা বা দশ ঘন্টা পরে আবার গুনা হয়ে গেল আবার তহবা করো আবার ত বা করো আবার করো হ্যাঁ এই মর্মটাকে এক বুজুর্গ ফুটেয়া তুলছেন তার এই ভাষায় যেটা খেল তামাশা এবং সায়রিয়তা এবং কবিত্ব নয় যেটা কোরআনসূন্যার সঠিক মর্মের বয়ান সেটা হলো যে হর উঞ্চে হাস্তি বাজ আফ গবর বুতি বাজ আরে যত নষ্ট ভ্রষ্ট হয়ে থাকো না কেন এমনকি তুমি কাফের মূর্সিক হয়ে থাকো না কেন অগ্নি পুজোক হয়ে থাকো না কেন পাক ডাকতে থাকেন আসো ফিরে আসো হ্যা বন্দা ফিরে আসো ফিরে আসো তাউ আপনামের এটাই অর্থ বারবার ডাকতে থাকেন মহান রব্বুল আলমিনী বন্দাকে ফিরে আসো আমি রব্বুল আলমিনীর দিকে ফিরে আসো হ্যাঁ গর কা এ দর্গাহ মা দর্গাহে নাওমি এখানে নৈরাশ্যের কোন নিরাশ হওয়ার কোনো কারণই নাই সৎবার আগর তবা ছন্দ মিলানোর জন্য উনি সৎবার বলছেন এর অর্থ হল লক্ষ কোটি বারো যদি তুমি তবা ভঙ্গ করে থাকো তবুও ফিরে আমি এখনই তোমাকে রহমতের কোল তুলব শুনতেছেন প্রিয় বন্ধুরা ওই হাদিসে পাক যেটা পড়লাম সেই বর্ণনা করা হয়েছে এই ছন্দগুলোর ভিতরে এক বুজুগ এভাবে তুলে ধরছেন আমার প্রিয় বন্ধুরা এজন্য যাদের জিন্দগি এতটা ভয়াবহ আকার ধারণ করছে গুনার কারণে যে তবা করতেও হিম্মত হয় না তাদেরকে খোলাখুলি বলি এটা আমার ব্যক্তিগত কথা না এই ব্যাখ্যা করছেন আমার মুর্শিদ রহমতুল্লাহ আলী তিনি বলেন যে তুমি তোমার তোমার নিজের সামর্থ্যের মধ্যে যতটুকু আছে এতটুকুর জন্য হিম্মত করো যে না আমি গুণা করব না না আমি গুণা করব না কিন্তু তোমার ভয় লাগে বোধহয় আমার এক্সিডেন্ট হবে বোধ হয় বোধহয় ভিন্ন জিনিস বোধ হয় বোধহয়ের জায়গায় কিন্তু আমার যেটা দায়িত্ব এবং কর্তব্য লাফুল্লাহ নফসানিল্লাহ উসাহা কোন বান্দাকে আল্লাহ পাক তার ক্ষমতা এবং সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না তার ক্ষমতা এবং সামর্থ্যের বাইরে তোমার যতটুকু হিম্মত আছে ক্ষমতা আছে শক্তি আছে এতটুকুর জন্য তুমি বদ্ধপরিকর হো দৃঢ় সংকল্প হ কিন্তু এরপরে সারাদিন চুপচাপ থাকার পরে আবার তোমার এক্সিডেন্ট হয়ে গেল আট দশ ঘন্টা পরে তো এখন আবার তবা করো আবার মাফ চাও এলাহি আব্দুকাল হাসি আতাকা আল্লাহ আবার গুনা হয়ে গেছে আর দুয়ারে আসছি আমাকে মাফ করে দেন হ্যাঁ

আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করে দেন আমার প্রিয় বন্ধুরা যে বন্ধা এইভাবে বারবার মাফ চায় বারবার তবা করে বারবার মাফ চায় এটা খুদ আলামত যে বন্ধা উলিয়াল্লাহ হয়ে যাবে শুনতেছেন কেন যে আল্লাহ পাক জাল্লা আলুর তৌফিক দেওয়া ব্যতীত কোনো বান্দা তবাও করতে পারে না আল্লাহ পাকের তৌফিক ব্যতীত কোনো বান্দা মাফও চাইতে পারে না যে বান্দা মাফ চা এবং তবা করে এটা খোদ আলাম যে আল্লাহ পাক তাকে তৌফিক দিতেছেন আর আল্লাহ তারা নিজে তাকে যাকে তৌফিক দিতেছেন আল্লাহ পাক তাকে মাহরুম করবেন না বঞ্চিত করবেন না শুনতেছেন প্রিয় বন্ধুরা এই বিষয়টাকেই بارت مہان بزرگ خواجہ ازل حسین مرزوبر رحمت اللہ علیہ یہ برنا کرتے ہیں تو ہو کسی بھی حال میں مولا سے لو لگائے جا قدرت میں ক্যানিহি গিড় গিড়ায় যা আরে যত নষ্ট ভ্রষ্ট জিন্দিগি হোক না কেন যত বরবাদ জিন্দিগি হোক না কেন তুমি টেনশন করো না প্রিয় বন্ধু আল্লাহকে ডাক দাও ডাক দিলে কাজ হয়ে যাবে মহান ক্ষমতাওয়ালা মহান কুদরতওয়ালা আল্লাহ তিনি কি না করতে পারেন কোথা এক জমার ভীষণ মারাত্মক ডাকাতে সর্দার তবার তৌফিক দিয়া আউলিয়াদের সুবতের বরকতে আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠ আউলিয়াদের কাতার স্থান দিয়ে দিচ্ছেন হজরত ফুজাইল ইয়াদ রহমতুল্লাহ আলাই

আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না এ আয়ফা কত আশ্চর্যজনক কত বিস্ময় করো কি সীমাহীন রহমতের দিকে আহ্বান করতেছেন গুনাগারদেরকে মহান রব্বুল আলামিন তিনি বলেন যে গুনার কারণে আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না বা জামিয়া তোমরা মাফ চাও তো আমি একদম গ্যারান্টি দিয়া বলি তোমাদের সবগুলো গুনা মাফ করে দিব

সারা জীবনের চাওয়া ছিল একটাই যে হে আল্লাহ আমার দ্বারা গুণা না হয় কিন্তু আবার কোন গুণা হয়ে যেত তো তিনি খুব কান্নাকাটি করতেন আর আফসোস করতেন যাহা মানুষ কত কিছু চায় কিন্তু আমি চাইলাম যে গুনা না হয় কিন্তু গুণা হয়ে যায় এইভাবে তিরিশ বছরের সাধনার পরও যখন গুণা ছুটে না একদিন ধৈর্য হারা হয়ে গেছেন যাহারে আমার গুণা ছুটল না তো আল্লাহর তরফ থেকে তখন ওনার কলবে এলহাম হুইসিস হে আবু শাক তুমি যে বলো যে আমার গুনা না হয় গুনা না হয় তোমার উদ্দেশ্য কি আমি আল্লাহকে পাওয়া আবার জান্নাতে প্রবেশ করা এই তো উদ্দেশ্য তোমার তো তুমি কোরআন শরীফ পড়ো না কোরআনের ভিতরে আমি কি জান্নাতের রাস্তা বাতলাই নাই জান্নাতের রাস্তা কি একটা না দুইটা খালি তাকুয়ার রাস্তা নাকি তো রাস্তা ইন্নআল্লাহ ইত্তাকিন আমি মুতাকিদের ভালোবাসি তাদেরকে আমার দোস্ত বানাই তাদেরকে জান্নাতুল ফির দাউজ দান করবো কিন্তু জীবন দ্বারা কিন্তু তবা করে ইন্না আল্লাহ আমি আল্লাহ বার বার তবাকারীদেরকেও ভালোবাসি সেটা কি তুমি পড়ো না তোমার শতবার যদি ভুল হয় শতবার করো তোমার জন্য জান্নাতের রাস্তা বিলকুল খোলা এজন্যই ভারতের এই মহান বুজুর্গ মুফতি শফিজ আহমতুল্লাহ আলের সাথী হজরত মাওলানা শাহ ওসী রহমতুল্লা আলী তিনি আরেফিনের আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তাটাকে এত সহজ এবং সুন্দর স্পষ্ট ভাষায় বর্ণনা করছেন তিনি বলেন হামনে তয় কি স্তরে সে মঞ্জিলে গিরপাড়ে পড়ে কার উঠে উঠকার চলে শুনতেছেন প্রিয় বন্ধুরা যে আল্লাহ আর আল্লাহ পর্যন্ত এইভাবে পৌঁছছেন যে যে চলতে থাকছেন সহিভাবে আবার এক্সিডেন্ট হয়ে গেছে আসার খাইছেন আবার উঠছেন আবার চলতে থাকছেন আবার আসার খাইছেন আবার উঠছেন আবার চলছেন এইভাবে তারা মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছে গেছেন আমনে তাই কি স্তরে এসে মঞ্জিলে গির পড়ে গির্কার উঠে উঠকার চলে এই জন্য আমার ভাইয়েরা সকলে হিম্মত করি তা আমি বলতেছিলাম মওরনা গঙ্গুইয়ের কথা আর মওনা কাসেম নাহরতিক রহমতুলালের কথা না মওরা কাসেম না হতিকুর আহমতুলা বললেন যে যে মওনা গঙ্গুই তো এইসব বলতেন আমি এই কারণে গেছি হাদিসাবের নিকট হজরত মওরা না বললেন যে ভাই আমি গেছি হাদিসাবের এলেম দইখা

শুনতেছেন প্রিয় বন্ধুরা মওরানার রুবি রহমতুল্লাহ আলী বলেন যে হে আল্লাহ যা কিছু এলমের একটু ফোটা আপনি দান করছেন এই এক ফোটা এলেম দিয়ে আমি জীবন পথে চলব কিভাবে এটা তো যথেষ্ট না আপনার এলমের অকুল সাগরের সঙ্গে আমার এক ফোটাকে মিলায়া দেন যাতে এলমের মহাসাগর আমার নসিব হয়ে যায় অকুল সাগর আমার নসিব হয়ে যায় শুনতেছেন প্রিয় বন্ধুরা যে ওই হাদিসে পাক রুশদা আল্লাহ পাক যাকে বহুত বড় আলেম আল্লাহ পাক যার দুজাহানের সবচেয়ে বড় কামিয়াবি চান আল্লাহ পাক তাকে ফকিফদ্দিন বানান দিনের গভীর সমাজ এবং এল আল্লাহ পাক তাকে দান করেন এবং সেই মোতাবেক জিন্দগি আল্লাহ পাক তাকে দান করেন ওয়াইল হিম হু রুশদা আর তার জীবন পথে চলার জন্য আল্লাহ পাক তার অন্তরে এলহাম করতে থাকেন শুনতেছেন প্রিয় বন্ধুরা আজ হাকিম উলম্মদ থানবিনবর আল্লাহ তালামের বলেন এক ধরনের এলহাম অমুক জায়গায় অমুক ঘটনা ঘটল অমুক দিন অমুক ঘটনা ঘটবে এই রকম এলহাম এটা জন্য কোন জরুরি বিষয় না হইতেও পারে নাও হইতে পারে এটা ছাড়াই মানুষ অলিয় আল্লাহ হয় যখন সে তাকুয়ার উপর অটল হয় কিন্তু একটা হলো এলহাম এলমি আল্লাহর পক্ষ থেকে এলমের এলহাম এটা সব আউলিয়াউল্লাকে আল্লাহ দান করেন যারা কামেল আল্লাহ পাক দান করেন যে নিজে চলার জন্য অন্যদেরকে চালানোর জন্য আল্লাহ পাহাক জাল্লা জাল আলু আম্মানু নিজের পক্ষ থেকে ইলমের দ্বারা রাহনুমাই করতে থাকেন পথ প্রদর্শন করতে থাকেন রাস্তাকে আসহান করতে থাকেন যেটাকে বলছিলেন ভারতের عارف کامل خواجہ از الحسن مرزی رحمۃ اللہ علیہ مجھے سہل ہو گئی منزلیں کہ ہوا کے رخ بھی بدل گئے تیرا ہاتھ ہاتھ میں آ لگا تو چراغ راہ کے جل گئے حکیم الامت اپنا ہاتھ عقیم المت اپ جنت پور جو راستہ ایک دم آلوکیت من ہوئی تیس سے ہمارے مہان اکابر الدین شیخ السلام علامت شبیرحمد عثمانحمۃ اللہ علیہ شیخ السلام حضرت مولانا ظفرحمد عثمان رحمۃ اللہ علیہ حضرت مفتی شبی صحب رحمۃ اللہ علیہ شیخ السلام حضرت مولانا سید حسین احمد مدن محمد ক্যাসা ক্যাসা মানুষ ছিলেন আহা আশ্চর্য এক একজনের নাম হজরত আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী এই সব বড় মানুষরা উপরে মাথার উপরে কোন আল্লাহওয়ালার ছায়া তাদের ছিল একজনও এরকম ছিলেন না আল্লাহ ছায়া থেকে আলো কেউ ছিলেন না হজরত ইমাম রব্বানি মৌলানা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী দাওরা হাদিসের খতমের পর বোখারি শরীফের খতম হল এরপরে দস্তারে ফজিলত যারা বুখারে শরীফ খতম করলেন ওই ফজালা ক্রামের মাথায় যেদিন দস্তারে ফজিলত দিলেন হজরত আল্লামা শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী তখন তিনি তাদেরকে নসিহত করে বললেন যে হে ওলামায় এ কালাম আনোয়ার নিকট তোমারা আলফাজে বুখারি পড়লা কিন্তু এই রুহে বুখারি নেওয়ার জন্য কোন আল্লাহর সহবতে যাওয়া জরুরি আল্লামা শাহ কাশ্মীর রহমুল্লাহর মতো এত বড় মানুষ এই কথা বলছেন শুনতেছেন প্রিয় বন্ধুরা কি আশ্চর্য কথা এবং আল্লাহ সৈয়দ সুলামন নদী রহমতুল্লাহ আলী বলতেন যে আজকে মাদারে অবস্থা যেটা দাঁড়াইছে আলফাজ নবুয়তের খেদমত তারা করেন হে ঐলামা এ কাম রসুল্লিয়ালের আলফাজ নবুয়ত অর্জন করতে চাও যে তিনি কি বলে গেছেন কি দিয়ে গেছেন সেই তহসিলাত সেই ইলম অর্জন করার জন্য মাদ্রাসা যাও আলফাজ নবুয়ত মাদারসে হাসিল করো আর নবুত আহকে সিনু সে হাসিল করো আর নূরে নবুয়ত অর্জন করতে চাও কোন আল্লাহ ওয়ালার সঙ্গে উঠা বসা করো কোন আল্লাহ ওয়ালার থেকে সেটা নেওয়ার চেষ্টা করো আরে হজরত মুজাদিদ আল সানি রহমতুল্লাহ আলী বলছেন যার জীবনে দুটা জিনিস থাকে হববে শেখ আর এর্তে ভায় সুন্নত শরীয়ত হববে কোন কাউকে সাহেব বানাইছে কোন আল্লাহ তার মহব্বত তার সিনাতে আসে এবং এরতে শরীয়ত শরিয়ায় সুন্নতের জিন্দি তার আসে তো তিনি বলেন যে এইরকম মানুষের জীবনের অন্ধকার অধ্যায়গুলো এই দুই জিনিসের বরকতে নূরে নূরান্বিত হইতে বাধ্য মানে একদমই পাক সাপ এক জিন্দগি তার নসিব হয়ে যাবে হ্যাঁ এর পক্ষে দলিল পেশ করবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে একটু অপেক্ষা করেন আর তিনি বলেন যে দুইটার যে কোনো একটা যদি ছুটল তাহলে উসকে আনোয়ার বিষব মাথে তাহলে তার জীবনের আলোকিত অধ্যায়গুলো রেজাল্টে দেখা যাবে সবটা অন্ধকারে আচ্ছন্ন বে হক হক গরমালাক্তা স্মরক যে মানুষ আল্লাহ আল্লাহওয়ালাদের দোয়া নেওয়া তাদের বরকত নেওয়া তাদের তালিম তরবিয়ত নেওয়া ব্যতীত যারা একদম ফেরেস্তার মতো জিন্দিগীর অধিকারী হয় দুনিয়ার থেকে যখন যাবে জীবনের প্রতিটি পৃষ্ঠাকে কালো আর কালো দেখতে পাবে দাগে পরিপূর্ণ দেখতে পাবে এ দলিল কি শুনতেছেন প্রিয় বন্ধুরা হ্যাঁ হুম কাউম হুম বিহিম জালি সুহম বোকার শরীফ মুসলিম শরীফে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম হাদিস কুদ্সি বর্ণনা করছেন যে আল্লাহ ওয়ালাদের মজলিসে যিকিরের মজলিসে আসছে তো যারা তাদের বয়ান দিবেন ফেরেশতারা আল্লাহ পাক এন্ডিকোড আল্লাহ পাক খুব খুশি হলেন এবং বললেন তোমরা সাক্কী থাকো আমি ওদেরকে মাফ করে দিলাম এক ফেরেশতা উঠে বললেন যে যে আল্লাহ ফিহিম রাজুল ইন্নামা যা আলী হাজা فجلسামাহুম আয়াত আল্লাহ ওদের মধ্যে একটা লোক আছে এরকম যে এই আল্লাহ ওয়ালাদের গ্রুপের লোকই না একদম বাইরের লোক কিন্তু নিজের ব্যক্তিগত কোনো কাজে যাওয়ার পথে এখানে এই মজমাদিকা হঠাৎ বসে পড়ছে হ্যাঁ ইন্নামা জাল হাজার তাতে ফাজ আসছে যে মতলবে ওই প্রসঙ্গক্রমে এখানে বসে পড়ছে এই রিপোর্ট দিলে ফেরেস্তারা তারা ফেরেশতারা আল্লাহ পাক বললেন লাহুকদ গফর তো আমি ওকেও মাফ করে দিলাম এবং এরপর আল্লাহ পাক বলছেন হুমুল বিহিম হুম এই কামিল যারা তারা এত উচ্চ মানের যে তাদের সঙ্গে যারা উঠা বসাও করে আমি আল্লাহ তাদেরকেও মাহরুম রাখব না লাশকা তারাও মাহরুম থাকবে না তারা বঞ্চিত থাকবে না দুইটা গ্রুপ একটা গ্রুপ হল সাঈদ আর একটা গ্রুপ শাকি কোরআন সুন্দর আলোকে শাকি মানে হতবাগা যারা জাহান হবে সাঈদ যারা সৌভাগ্যবান যারা জান্নাতি হবে তো লায়সকা তারা হতভাগা না যদি হতভাগা না তো তারা সব জান্নাতি হ্যাঁ আশ্চর্য হলে এই হাদিসের ব্যাখ্যাতে ফাতুল বারিত ইবন হজর আস কলানী রহমতুল্লাহ আলী বলেন আল্লাহ সঙ্গে যারা উঠা বসা করে যত নয়ামত আর পুরস্কার আল্লাহকে আউলিয়াদেরকে ভূষিত করবেন তাদের সঙ্গে উঠা বসাকারীদেরকেও আল্লাহ পাকে একই ন্যামত পুরস্কারে ভূষিত করবেন কেন একরাম আল্লাহম আল্লাহ ওয়ালাদের সম্মানার্থী যেমন বড় জিলানির সঙ্গে মেহমান হয়ে আসছে একদমই সাধারণ লোক আপনি যাকে দেখলে কখনো সালাম করারও খেয়াল রাখত না কিন্তু যখন বড় জিলানির জুতা ঢুকছে খাদেম হিসাবে এইবার খানা খাওয়ার সময় হজরত জিলানির দস্তরখানে যখন খানা পরিবেশিত হবে বোলাও করুমা বিরিয়ানি হ্যাঁ ওই সময় ওই খাদেমকে কি নিম্নমানের ডাল ভাত তরকারি এবং ভর্তা দিয়ে খানা দেওয়ার সাহস হবে মেজবানের কেন এই ভয়ে যে হজরতের সঙ্গে আসছেন তিনি নারাজ হয়ে যাবেন তুমি আমার খাদেমের সম্মান করো নেই শুনতেছেন প্রিয় বন্ধুরা তো হজরত হাদিসে পাক থেকে তুলে নিয়ে আসছেন আল্লাহ বান্দারা এত উচ্চ মানের হুমুল কম আলিফলাম কামালের জন্য জন্য হুমুল হুম কামিল তো এরাই তার মানে আর কামিলিন জামাত তো এই জামাত শুনতেছেন প্রিয় বন্ধুরা এরা এত বড় কামিলিন যে লস্কা জালিসুম তাদের সঙ্গে উঠা বসাকারীরা পর্যন্ত বঞ্চিত হবে না তাদের কত বড় মর্তবা প্রিয় বন্ধুরা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং বুঝ দান করেন তো আমার প্রিয় বন্ধুরা কোরআন শরীফে মহান বলেন যে যে আমার ওলি হও তো তোমাদের কোনো টেনশনের বিষয় নেই পেরেশানি বলতে আর কিচ্ছু থাকবে না না ভয় না আতঙ্ক আর সে ওলি হওয়ার তরিকা হইল আল্লা দিন আহান্তাকুন যারা ইমানওয়ালা এবং তাকওয়ার জিন্দগিওয়ালা تقور زندگی والا ترجمہ کرلم کی جو نو جانے وہ قانو یا تکون یعنی مستمرین عالت تخوا قانو یا تکون ذرا تخوا ہی زندگی والا دکھا نہیں تھا کہ ہم جہاں جاتے ہیں تیرا فسارا چھیڑ دیتے ہیں کوئی محفل ہو تیرا رنگ محفل دیکھ لیتے ہیں ہے نا আল্লা শাহানি এই হয় যে ও রাজি হে খফা তো নেই হ্যাঁ আমার মাওলাহ আমার উপর নারাজ তো না আমার ভাইয়ের এই হালত পয়দা করার জন্য জরুরি এক শিক্ষা দিচ্ছেন যখন তুমি যে কথা বলো যখন তুমি যে কাজ করো তখন তুমি এটা খেয়াল করবা যে কাম হাম আয়া ইয়ে আখেরাত মুফিদ হ্যা মুজের আহা যে কাজটা এই মুহূর্তে আমি করতেছি এটা আমার আখেরাতের জিন্দগি জন্য উপকারী না ক্ষতিকর উপকারী হয়তো করো ক্ষতিকর হয়তো বাধ্য শুনতেছেন প্রিয় বন্ধুরা আমার ভাইরা অনেকে গুণা করতে করতে এত জিন্দি এত বেশি বরবাদ হিম্মত একদম কমজোর তখন নৈরশ্র আসে যায় না আমি বুঝতে পারবো না এইরকম লোকদের জন্য আল্লাহ বলাদের নসিহত এই ভারতের মহান আরেফ কামেল হাজ আসান মুরজুবর রহমতুল্লাহ নসিহত তিনি বলেন যে নচিত করসে নফসে পহ লোয় তো ইউ হাত পাঁও বি ঢিলে না ডালে আরে থেকে যদি কন্ট্রোল করতে না পারো নিরাশ হয়ে একদম চুপচাপ বসে যায় না আরে উচ্ছে কুস্তি তোহাই ভারকি কবি ও দাবালে কবি তু দাবা এই নফসের বিরুদ্ধে তোমার আমার যুদ্ধ চলবে মৃত্যু পর্যন্ত হ্যাঁ হঠাৎ করে এখনই তুমি হিম্মতারা হয়ে বসে যেতেছ কেন যদি এরকম হয় যে তুমি নফসের সঙ্গে পারো না কখনো সে তোমাকে ধরাশাহী করলো পাল্টা তুমি তাকে ধরাশাহী করো কিভাবে তহবার দ্বারা ইস্তিকফারের দ্বারা হিম্মতের দ্বারা আমি তোর কথা শুনি না হে না আমি তোর বন্ধনা আমি তোর কোন কথা শুনি না জুন নাকাম হো তার হে অমর ভারবি বার হাল কোশেষ তো আসেক না ছোড়ে তিনি বলেন যে সারা জীবনও যদি তোমার ব্যর্থতার ব্যর্থতাই হয় কিন্তু হে মাওলার দেওয়ানা হে মাওলার তালাশকারী تم تھام تمبانا ابتدا کرنا اللہ رکھے اللہ طرف قدم یہ خود نہیں اٹھتے اٹھائے جاتے ہیں میری طلب بھی کسی کے کرم کا صدقہ ہے بندہ جو اللہ پتے چلے اللہ پاک مہربانی برکتے چلے تم جہاں قدم اٹھائیے تو اللہ پاک رحمت تمہارے متوجہ ہوتے ہی

কিন্তু এখানে হাদিসে পাকের মধ্যে সাহালাইটা সোনা হাতে একতে মানে একটা বুঝলে দুইটা বোঝানো যেমন লেবাস কোরআন শরীফ আছে যে এমন লেবাস তোমাদেরকে দান করলাম যে লেবাস তোমাদের গরম গরমের সময় তোমাদের কাজে আছে ঠান্ডার সময় কাজে আসে না দুটো সময়ের কাজে আসে কিনা একটা উল্লেখ করছেন আরেকটা উল্লেখ করার দরকার নেই এটা অটোমেটিকলি বুঝে আসে যে হাদিসে পাকের মধ্যে রসুল্লে পাক সালাম বলছেন যে যখন তুমি এলমে দিনের পথে জান্নাত পর্যন্ত আল্লাহ পাক রাস্তা সহজ করবেন মানি ন্যাক আমলের তৌফিকও দান করবেন গুনা থেকে বাঁচার তৌফিকও দান করবেন আমার প্রিয় বন্ধুরা এই হাদিসে পাক থেকে এটা বোঝা যায় যে আমরা কে কে এলমে দিনের পথে সহি কদম রাখছি ওইদিকে এলমও তালাশ করতেছি ওদিকে দিকে গুনাও আছে না নজর হেফাজত না জবান হেফাজত না কানের হেফাজত না দিলের হেফাজত আলো অন্ধকারে নানান রকমের গুনাহের প্লান প্রোগ্রাম এটা তাল বেলমেনা শান হইতে পারে না এজন্য মহিজ সুল্লাহ শাহ আবর্তা রহমতুল্লাহ আলী বলতেন আমাদের নামটা সংক্ষেপ হয়ে গেছে আসলে আমাদের পুরা নাম ছিল তালেবুল এলমি আমুল পুরো নাম কি ছিল তালিবুল এলমে কেন জানি শেষের অংশ দেওয়া হয়েছে না এখন খালি এজন্য আমলের ফিকির কম থাকে না হার এটা খেয়াল রাখতে হবে আমরা তালিবুল এলমে আমল শুনতেছেন প্রিয় বন্ধুরা আমরা এলেম তালাশকারী একই সঙ্গে আমলি জিন্দগিরও তালাশকারী আর সে আমুলি জিন্দগির বুনিয়াদ হল ওলামা خاصیت الٰہیہ ہر حال <سؤال> اللہ پاکر بھو ہے جو اندر بھی تھکے کیوں نہ دھکے کہ تو اللہ تو دیکھے جو کرتا ہے تو چھپ کے اہل جہاں سے কই দেখতা হয় তুজে আসমা সে যত গোপনেই পাপে লিপ্ত হও না কেন কেউ দেখে না কিন্তু আল্লাহকে দেখেন না হে আলমাল তোমার খবর নাই তুমি এটা করো না তুমি খেয়াল রাখো না আল্লাহ তোমাকে দেখতেছেন যে হালে তুমি থাকো না কেন আল্লাহ আলু গুনা থেকে বাঁচার হিম্মত ও তৌফিক আমাদের সকলকে দান করেন করেন্লাহাল কথা বলেন আমার প্রিয় বন্ধুরা এলমের সঙ্গে সঙ্গে যখন তাকুয়ার উপর চলবে এলমের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন আমি বলতেছিলাম যদু থান ওই বলছিলেন তিনটা জিনিস হলে তোমার এলম বরকতওয়ালা হবে নম্বর এক আর ওই ভাষার উপরে একদম পরিপক্কতা অর্জন করা নম্বর দুই তাকুয়ার জিন্দগি বানানো নম্বর তিন কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা এই তিন জিনিস তিনি বলেন এই তিনটা জিনিস যদি হয় বে কিতাব বে মহিদ ওস্তা আল্লাহ পাক রব্বুল আলমিন এলহাম যুগে আসমান থেকে দুন্য তোমাকে দান করবেন হ্যাঁ এই যে বড় বড় সরা লেখেন মোহাদিসিনে গ্রাম ফোকাহায় আর আরাম কিভাবে লেখেন আল্লাহ পাক তাদেরকে মদত করতে থাকেন আল্লাহ পাকের মদত মদিত দিনের ব্যাখ্যা বিশ্লেষণ করা কোন ক্রমেই সম্ভব না আল্লাহ আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন এবং কবুল করেন করেন্লাহ আলমিন করিম এখানে সে বাহুবলের হামিদনগরের মাদ্রাসা বড় এখানে আসলে বড় নূর অনুভব হয় বহুত জাদা সুকুন মাসে হয় বড়ই শান্তি লাগে বহুত জাদা এখানে দিল লাগে গত বছরই মনে হয় আমি প্রথম আসছিলাম তখনও দেখছিলাম যে মাসা বিশাল বড় দিনই মজমা এবং সকলে ইন্হায় ইনহিমাকের সাথে দিনের কথাবার্তা শুনতেছিলেন আজকেও সেরকম মনে হল মাসা আল্লাহ আল্লাহ তালা এখানের আকাবের দিন যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে অনেক উঁচু মর্তবা দান করেন যারা আছেন তাদের হায়াতে বরকত দেন এলমে বরকত দেন আমলে বরকত দেন মাল ও দৌলতে বরকত দেন এবং তোলাবায় ক্রামকে বড় বড় ওলামায় দিন ফোকাফি দিন রূপে কবুল করেন وآخر دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم دعاء کرن شغل الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا ما قدمنا وما قرنا وما علنا وما أسررنا وما أسرفنا وما أنت اعلم به منا أنت المقدم أنت المؤخر لا إله إلا أنت لا إله إلا أنت رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا يا الله يا الله يا الله اللهم آسِن عاقبتنا في الأمور كلها اللهم آسِن عاقبتنا في الأمور كلها اللهم ربنا أعنا بالعلم وزينا بالحلم فأكرمنا بالتقوى وجملنا بالعافية اللهم فقنا في الدين وحببنا إلى الناس اللهم فقنا في الدين وحببنا إلى الناس اللهم فقنا في الدين وحببنا إلى الناس اللهم اجعلني في عيني صغيرة وفي عين الناس كبيرة اللهم اجعلني في عيني صغيرة وفي عين الناس كبيرة اللهم عزمني في أعين الناس وحقرني في عيني اللهم حبب إلينا الإيمان اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والسيان আল্লাহ আমাদের সকলকে মাফ করেন আল্লাহ সব গুনা মাফ করেন গায়রুল্লাহ থেকে গুনা থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে পাক করেন আপনার মহব্বত মারিফত আমাদের ফরমান ফরমান্ল পাক সালের মহবত সুন মহব্বত আমাদেরকে দান করেন আউলিয়া সিদ্দিকিনের মধ্যে আয় আল্লাহ আমাদের সকলকে সামিল ফরমান আয় আল্লাহ আমাদেরকে কবুল করেন আমাদের গর্বালাদের কবুল করেন আমাদের সকল আপন জন আমাদের সন্তান